নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে ইন্ডিয়ান আর্মি র্যালি আপডেট আপনাদের সঙ্গে এবং ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রত্যেক বছর ত্রিপুরাতে ইন্ডিয়ান আর্মি র্যালি হয়ে থাকে ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে, কিন্তু এবছর র্যালিটা হয়নি। আমরা সকলে জানি আজকে দু বছর ধরে পুরো ভারতবর্ষে কিন্তু ইন্ডিয়ান আর্মি র্যালি বদ্ধ সব জায়গাতে, তাই ত্রিপুরাতেও এবছর র্যালিটা হয়নি। এখন বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে জেসিও অর এন্ট্রির ভেতর এখানে কিছু নোটিফিকেশান ছিল, বর্তমান নোটিফিকেশানগুলি রিমুভ করে দেওয়া হয়েছে। তার মানে কি নতুন নোটিফিকেশান আসতে চলছে এবং কিছুদিনের ভেতর ত্রিপুরাতেও এই র্যালিটা হবে। আর তাছাড়া বন্ধুরা, ইন্ডিয়ান আর্মিতে টিওডি একটি নতুন আপডেট আসতে চলছে, যদি এটা অফিসিয়ালভাবে আপডেট হয় এই নিয়ে সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিওডি হচ্ছে বন্ধুরা ট্যুর অফ ডিউটি, যেটা ইন্ডিয়ান আর্মিতে নতুনভাবে লাগু হতে চলছে। এটা নাও হতে পারে, কোনো অফিসিয়াল আপডেট নেই। যদি লাগু হয় এটা শুধুমাত্র 3 বছরের জন্য নিয়োগ করা হবে, 3 বছর পর 25% ক্যান্ডিডেটকে রেখে আর বাকি ক্যান্ডিডেটগুলিকে রিমুভ করা হবে। এই ভিডিওটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, আপনারা যারাই ইন্ডিয়ান আর্মির জন্য প্রিপারেশান করছেন আপনারা প্রিপারেশান চালিয়ে যান এবং কিছুদিনের ভেতর যখন র্যালিটা আসবে সবার প্রথম আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। আর তাছাড়া বন্ধুরা, যে সকল ক্যান্ডিডেটের আপনাদের এজ ওভার হয়ে গেছে, আশা রাখবো এবছর কিন্তু এজের ক্ষেত্রেও রিল্যাক্সেশন থাকবে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে ইন্ডিয়ান আর্মিতে টিওডি লাগু হবে, কিন্তু অফিসিয়াল কিন্তু কোনো আপডেট দেয়নি, তাই আমি টিওডি সম্পর্কে আপনাদের সঙ্গে ডিসকাস করব না। বন্ধুরা, আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করছেন যে ত্রিপুরাতে আর্মি র্যালিটা কবে হবে, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম। এখানে জেসিও অর এন্ট্রির ভেতর যখন নতুন নোটিফিকেশান আপলোড করবে অল ইন্ডিয়া সব জায়গার, তো সবার প্রথম আপনারা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। আর তাছাড়া বন্ধুরা, কিছু আপডেট পেয়েছি যে ইন্ডিয়ান আর্মি র্যালি অনলাইন ফর্ম ফিল আপ আগস্ট সেপ্টেম্বরের ভেতর অনলাইন অ্যাপ্লাই শুরু হতে যাচ্ছে। এটাই বন্ধুরা ইন্ডিয়ান আর্মি থেকে আসা কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এই ধরনের ইন্ডিয়ান ডিফেন্সের আপডেট সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।